হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ফ্রি নলেজ চ্যানেলে। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি এ স্কোয়ার ইকুয়াল টু টু মাইনাস এ বি মাইনাস এসি, বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি মাইনাস এ বি মাইনাস বিসি, সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর মাইনাস এসি মাইনাস বিসি হয়, তবে এ ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু কত আর সি ইকুয়াল টু কত? তাহলে আপনারা ভিডিওটা পজ করুন এবং নিজেরা পারলে অঙ্কটা করে নিন। যদি পারেন তো খুব ভালো। তো এই অঙ্কটা আমি অনেকেই অনেক রকমভাবে পরিবেশন করেছে, তবে আমি এটা একটা সহজ উপায় বা সহজ পদ্ধতিতে প্রথমবার পরিবেশন করতে চাই। সেটা হচ্ছে, দেখুন, এখানে এ স্কোয়ার ইকুয়াল টু টু মাইনাস এ বি মাইনাস এসি, অর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি ইকুয়াল টু টু, অর এ যদি কমন নেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টু, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টু। এটাকে আমি এক নাম্বার ইকুয়েশন দিই। আবার আমরা বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি মাইনাস এ বি মাইনাস বিসি যদি টুকি, অর বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি ইকুয়াল টু থ্রি, অর আমরা যদি বি কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থ্রি, আর এটাকে যদি আমরা দু নাম্বার দিই দু নাম্বার ইকুয়েশন দিই, তাহলে নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর মাইনাস এসি মাইনাস বিসি, অর সি স্কোয়ার প্লাস এসি প্লাস বিসি ইকুয়াল টু মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস ফোর, অর সি ইকুয়াল টু কমন নিলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস ফোর, আর এটাকে যদি আমরা তিন নম্বর ইকুয়েশন নাম দিই। এখন দেখুন, এই এক নম্বর ইকুয়েশন প্লাস দু নম্বর ইকুয়েশন প্লাস তিন নম্বর ইকুয়েশন যদি আমরা করি তাহলে কি পাব? তাহলে আমরা যেটা পাচ্ছি এ এ প্লাস বি প্লাস সি প্লাস বি এ প্লাস বি প্লাস সি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাচ্ছি টু প্লাস থ্রি মাইনাস ফোর, অর যদি এ প্লাস বি প্লাস সি কমন নিই তাহলে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান, ফাইভ মাইনাস ফোর ওয়ান, অর এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, অর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, তাহলে আমরা এটা পাচ্ছি প্লাস মাইনাস ওয়ান, এ প্লাস বি প্লাস সি এর মান পাচ্ছি প্লাস মাইনাস ওয়ান। এক নম্বরে দেখুন, যদি আমি প্লাস ওয়ান বসাই এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টু, অর এ ইন্টু ওয়ান ইকুয়াল টু টু, দ্যাট ফোর এ ইকুয়াল টু ওয়ান, আবার এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টু, অর ইকুয়াল টু মাইনাস ওয়ান ইকুয়াল টু টু, অর মাইনাস এ ইকুয়াল টু টু, অর এ ইকুয়াল টু মাইনাস টু, তাহলে এর মান টু আর মাইনাস টু আসছে। এখন যদি দু নম্বর ইকুয়েশনে ইকুয়েশনটা আমরা দেখি যে বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থ্রি, অর বি ইন্টু ওয়ান ইকুয়াল টু থ্রি, অর বি ইকুয়াল টু আসবে থ্রি, বা বি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থ্রি, অর বি ইকুয়াল টু মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি, অর বি ইকুয়াল টু মাইনাস থ্রি, তাহলে বি এর মান আসবে হচ্ছে থ্রি মাইনাস থ্রি। আর তিন নম্বর ইকুয়েশনটা যদি আমি দেখি যে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস ফোর, অর সি ইন্টু অর সি ইন্টু ওয়ান ইকুয়াল টু মাইনাস ফোর, অর সি ইকুয়াল টু মাইনাস ফোর, সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস ফোর, অর সি ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ফোর, অর সি ইকুয়াল টু ফোর, তাহলে সি এর মান মাইনাস ফোর আর ফোর আসবে। সুতরাং এর অ্যান্সার আসবে এ ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস টু, বি ইকুয়াল টু হবে প্লাস মাইনাস থ্রি, আর সি ইকুয়াল টু হবে মাইনাস প্লাস ফোর, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার।
অবশ্যই আমি কতটা সহজ করে অঙ্কটা করতে পারলাম আপনার করলাম এটা আপনারা ভালো মতন বুঝতে পারবেন অঙ্কটা নিজে করলে। তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল ফ্রি নলেজ চ্যানেলের বন্ধুদের ধন্যবাদ।